আসলে আমার একটা কথা জানেন কি, আমরা সবাই জানেন এবং কি আসামের সবাই জানে, মানে এই ভাষাটা এটা আমার ব্যক্তিগত একটা পেশা, বুঝুন না কথাটা। মানে হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ফোকাটা টিভির পক্ষ থেকে আমি ইমামুল আন্তরিক শুভেচ্ছা জানায় আজকের ভিডিওটা আরম্ভ করি। তো আজকের ভিডিওটা আপনাদের সামনে আমি এমন একজন পকলাইনকে হাজির করাবো, সেই পকলাইনকে আপনারা সবে নিশ্চয় চেনেন, সেটা হলো আমাদের আবেদ ভাই, ধুবড়ির এমসি আবেদ ভাই, সেকেন্ড জনি সিং। তো আবেদ ভাই একটু জলদি আসো, টাইম নাই, ইফতারের টাইম হলো। আমি তো জানি তুমি রোজা রাখো নাই, ওটা আমারও জানা আছে, দর্শকের জানা আছে। তো জানা এ জেনে এই এনে সামনে খারাও, তাই মারি মতো ইন্টারভিউ কে এই র ইনে ইনে ইট তোর টেবিল টেবিল গো, চা পানির এই বোতল চলগো, মানে পানির বোতল চলগো। ফোকনি তুমি কি আর ই হইছাও, ইউটিউবার হইছাও, এই 1 লাখ সাবস্ক্রাইবার নিয়ে তুমি এই বড় তোমার ই দেনাবো না, ফাইভ স্টার হোটেল তোমার মিটিং করা লাগবো না। আমার একটা সম্মান আছে, এ না বাদ দাও, আমি একটা মাদার চোদ, আমার একটা সম্মান আছে। ওটা জানে, ওটা দর্শকও জানে। আপনি কি ভালো আছেন নাকি? হয়েছে ফোকেননি, হয়েছে, তুমি যে একটা ইয়ামছি ওটা সবাই জানে। শরীর পাতি ভালো আছে কি? শরীর পাতি আমার সবসময় ভালো থাকে, আমার শরীর পাতি, আমার শরীর পাতি ভালাই। তো ওটা বাদ, আমার ফার্স্ট কোশ্চিন যাহেরা হইলো যে আপনি যে রাকিবেক নিয়ে মারলেন যে, মানে ভিডিওর একটা ভিডিওর ছলনায় আনে ওক মারছেন, আমি তো জানি যে ভিডিওর ছলনায় ওক মারছেন, আনে রাগ মিটাইছেন। তো ওই মারার পরে আপনার কিরম একটা ফিলিংস হয়েছে, মানে মনে একটা কিরম অনুভব হয়েছে, অল্প দর্শকের কন ফিলিংস মানে কি, মানে মার তো মারছি, হ্যাঁ হ্যাঁ, ওটা তো রিয়েলি ছিল, হ্যাঁ, মানে ওই ভিডিওটা, হ্যাঁ ওই ভিডিওটা আসলে অ্যাকচুয়ালি প্র্যাঙ্ক, হ্যাঁ মানে স্ক্রিপ্টেড ভিডিও ছিল, হ্যাঁ স্ক্রিপ্টেড ভিডিও। তারপরে যেটা মার পড়ছে রাকিবের পিড়ে পড়ে, মারডা তো রিয়েলি ছিল, মারডা মারিয়ে রে, আপনি যে বললেন যে মারডা মারে আপনার কিরকম ভালো লাগছে, হ্যাঁ তার মানে কিরকম একটা ফিলিংস আছে, আর কিরকম ফিলিংস আছে না, কিন্তু আমার মারডা মানে দিয়ে আমার অত একটা ভালো লাগে নাই, তার মানে কি জন্য জানেন না, তার মানে রাকিবের যেটা আপনার শরীর, হ্যাঁ মানে আরে বড়া কমজোর লেগ পিস হ্যাঁ, ইস মুরগি কো পোলিও হো গিয়া থা ক্যা, নাই কি আর কমু, বুঝছেন কি, কিন্তু ওই শরীরে আমার মানে মানে আধে মধ্যে দুঃখ পাইছি, বুঝুন নাই, মানে শরীরটা জানের মতো নেই, যেরকম একটা মারলাম মানে দুঃখ পাই, আমি আধে দুঃখ পাইলাম, কারণ আমার শরীরে গুলো মাংস কম আছে, বুঝুন নাই, হ্যাঁ হ্যাঁ, তো এরকম একটা মালাক মারছি, তো মারার পরে একটু আটসাত বিষয়েছে ওই আর কি, মোটামুটি ভালো লাগছে। তো মোটামুটি ভালো মারবো, মানে আপনি যেটা উদাহরণ দিলেন আমার পিড়ে, জি। তো দর্শক আপনারা দেখেন এতে যে আবেদ ভাই যে আমাকে উদাহরণ দিল, পিড়ে একটা দিয়ে উদাহরণ দিল, সেম এবার সিস্টেমে রাখিবেক করছে, মানে একটা ভিডিওর ছলনায় মানে রাখিবেক মারছে। আর আবেদ ভাই মানে এমসি আবেদ ভাই একটা কথা কইলো যে রাকিব ভাই হুকনা মুখনা মানুষ, মায়েরা খুবই কষ্ট পাইছি। তো ওটা আমার অল্প খারাপ লাগলো, রাকিব ভাইয়ের বিগ ফ্যান যেহেতু আমরা, তো ওটা বাদ। তো আনে যে ওক মারছেন, মানে কি উদ্দেশ্যে যান মারছেন, কি যান উদ্দেশ্য আসলে ওক যে মারলেন? উদ্দেশ্য মানে কি, ধরেন অতি আমার মানে ভিডিও নিয়ে মানে আগেবারে রোস্ট করছে, হ্যাঁ মানে আমার যা তা ভাষা কয় অমুক তমুক হ্যান ত্যান, আমি যার জন্যই মারছি, আমি ভাবছিলাম যে একদিন যদি রাকিব যদি লক পাইতাম তাহলে আমি মোটামুটি হালকা পাতলা দিয়ে দিতাম, সেদিনকে মানে আমার লগে লক করবার আইসাল দেখা করবার আইসাল, সানসেম সানসেম ডান্স মারছি, ডান্স মারছি, বুঝুন নাই, তার মানে ভাবলাম যে এই সানসেম তুই রাগটা থামাই হারি, মানে এই যে মোটামুটি ভালো লাগছে, খারাপ না, হ্যাঁ মোটামুটি ভালো লাগছে। আর রাকিব বোধহয় বাবা সবাই খাই, মানে শরীরটা ঢুকা লাগছে। তো দর্শক আপনারা নিশ্চয়ই আবেদের এই ভিডিওটা দেখছেন, আপনারা রাকিব যে মারছে ভিডিওটা দেখছেন, রন আগে আমাকে কবার শেষ দিবার দেন, ভিডিওটা নিশ্চয়ই দেখছেন। ওই ভিডিওটার মধ্যে কিন্তু আবেদও কিন্তু রাকিবে খুবই মানে অশ্লীল খারাপ ভাষা কইছে, অশ্লীল মানে একবারে খুবই একটা খারাপ ভাষা কইছে, কিন্তু আবেদ ভাই হবে আপনাকে সামনে কইলো কি যে আমাকে ভাষা কইছে, দেখ আমি ভিডিও বানাইছি, আমার না ভিডিও বানা রোস্ট করুক করুক, কিন্তু আমার ফ্যামিলি না কিছু কনা, তো আমি এটাই বুঝাইছি যে মানে রাকিবে মাইরে আমি এটাই বুঝাইছি, এটাই বুঝাইছি, মানে নেক্সট টাইম তো আমার না রোস্ট করার কি সাহস না, সাহস না পায়, ইয়েস কি 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 আরে বলুন কি, তো আপনি যে এটাই বুঝাইছেন যে যাতে আমার পার্সোনাল ম্যাটার নাকি না কয়, আমার ফ্যামিলি নাকি গালাগালি না কয়, তাহলে মাদার চোত মাঙ্গির পুত রাখিবেক যে না কইছেন, তাহলে উনি নাকি ওর ফ্যামিলিকে লাগে নাই,